নমস্কার বন্ধুরা, গৌরী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলু, বেগুন, বড়ি এবং সজনে ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি রেসিপি। এই গরমের মধ্যে সজনে ডাঁটা দিয়ে এই তরকারি রেসিপিটি কিন্তু স্বাদে অতুলনীয় লাগে খেতে। আপনি নিরামিষ দিনের জন্য চটজলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এবং আজকে আমি এই রেসিপিটি বিশেষ এক পদ্ধতিতে বানিয়েছি, সেইভাবে বানালে এই আলু, বেগুন, বড়ি এবং সজনে ডাঁটার তরকারি রেসিপিটির স্বাদ কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায়। নিরামিষ দিন হোক কিংবা আমিষ দিন, আপনারা কিন্তু মাংসের স্বাদে এই আলু, বেগুন, বড়ি এবং সজনে ডাঁটা দিয়ে তরকারি রেসিপিটি এইভাবে বানালে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খেয়ে নেবে। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে বানাই। নিরামিষ আলু, বেগুন, বড়ি দিয়ে তরকারি বানানোর জন্য আমি এখানে দেখুন একটা বেগুনকে ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 150 গ্রাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবং এখানে 3টে আলু নিয়েছি, আলুটাকেও লম্বা সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে 150 গ্রাম বড়ি প্রথমে ভেজে নেব। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে একদম লো ফ্লেম করে বড়িগুলো ভেজে নিতে হবে। বড়িগুলোর কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে ভাজতে ভাজতে বড়িগুলোর কালার যখন ব্রাউন হয়ে আসবে তখন বুঝতে হবে বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে বড়িগুলোকে নামিয়ে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এবং ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। প্রথমে একদিকটা ভেজে নেব, তারপরে 2 মিনিট পরে উল্টে আরেক দিক ভেজে নেব। একদিকে ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, আমি আরেক দিকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে বেগুনটা দুই দিকেই ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে দেখবেন বেগুনগুলো ঠিকঠাক ভাজা হবে, অথচ একদম কিন্তু গলে যাবে না। আরও 2 মিনিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে অবধি বেগুনগুলো ভেজে নিতে হবে। এবারে একই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো টুকরো করে রাখা শুকনো লঙ্কা, 1টা টুকরো করে রাখা তেজপাতা এবং 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে ভেজে নেব। জিরেগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন জিরে ভাজার খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা আলু এবং সজনে ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। এবারে আলু ও সজনে ডাঁটাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য এগুলো ভেজে নেব। এইভাবে ভেজে নিলে দেখবেন আলু এবং সজনে ডাঁটাগুলোর কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না এবং ভেজে নেওয়ার ফলে রেসিপিটির স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে। এগুলোকে আমি ঢেকে ভেজে নেব যাতে ভাজার সাথে সাথে সেদ্ধ হয়ে আসে। 5 মিনিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, আলু এবং সজনে ডাঁটাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে অবধি আলু এবং সজনে ডাঁটাগুলোকে ভেজে নিতে হবে। এবারে কয়েকবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা পেস্ট এবং 2টো চেরা কাঁচা লঙ্কা। আদাটাকেও আলু এবং সজনে ডাঁটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। এতে দেখবেন আদার কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না এবং আলু ও সজনে ডাঁটার সাথে ভেজে নেওয়ার ফলে সবজিগুলোর মধ্যে ফ্লেভারটা ভালো আসবে। 2 মিনিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, আদাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা লো করে কয়েকবার নেড়েচেড়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো পাউডার এবং 1/2 টিস্পুন জিরে গুঁড়ো পাউডার। গুঁড়ো মশলাগুলোকে আলু ও সজনে ডাঁটার সাথে কয়েকবার নেড়েচেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে মশলাগুলো ভেজে নিলে দেখবেন সবজির মধ্যে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। 2 মিনিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা,
গুঁড়ো মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং আলু ও সজনে ডাঁটার সাথে কিন্তু মিশে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। ভালোভাবে নেড়েচেড়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার এবং 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে সব কিছুকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং মশলাগুলোকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাগুলো প্রথমে ভেজে নিয়ে তারপরে কষিয়ে নিলে দেখবেন তরকারিটির স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, মশলাটি কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে দেখুন তেলও বেরিয়ে এসেছে। ঠিক এইভাবে মশলাগুলোকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। এবারে কয়েকবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 গ্লাস জল। এখানে গ্রেভিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবারে গ্রেভিটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব যাতে কড়াইয়ের নিচে কোনো রকম মশলা না লেগে থাকে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। ঝোলটাকে আমরা 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এইভাবে ঝোলটা ফুটিয়ে নিলে দেখবেন ডাটার ফ্লেভারটা ভালোভাবে কিন্তু ঝোলের মধ্যে বেরিয়ে আসবে। বন্ধুরা, আমার চ্যানেলে এরকমই আরও অনেক মন ভালো করে দেওয়া রেসিপি রয়েছে, যেমন পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি, চিংড়ি মাছের কালিয়া, মাটন কষা, লাউ ঘণ্ট ইত্যাদি। এগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো এবং দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। এবারে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করব। এইভাবে ঢেকে রেখে রান্না করলে দেখবেন বড়িগুলো ফুলে উঠবে এবং বেগুন ও বড়ির ফ্লেভারটা ভালোভাবে ঝোলের সাথে মিশে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে এবং সবজিগুলোর সাথে মাখো মাখো হয়ে এসেছে। এই সময়ে আপনারা নুনটা চেক করে নিতে পারবেন। তবে আমি এই রেসিপিটিতে যে পরিমাণ নুন দিয়েছিলাম সেই নুনটি কিন্তু এই রেসিপিটির জন্য যথেষ্ট। এর থেকে বেশি আমরা আর ঝোলটাকে ফোটাবো না, কারণ ঠান্ডা হয়ে এলে দেখবেন ঝোলটা আরও বেশি গাঢ় হয়ে আসবে এবং বড়িগুলো ঝোলটা টেনে নিয়ে কিন্তু অনেকটা মাখো মাখো করে দেবে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ আলু বেগুন বড়ি এবং সজনে ডাঁটা দিয়ে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক জিভে জল আনার মতো রেসিপি রয়েছে আমার চ্যানেলে, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।